ইমান হারা বুদ্ধি করে ইহুদি জাতি চালু করে দিল মহিলা সমিতি। বইয়ের টাকা নিয়ে স্বামী দিতে যদি যাই বলে না না এটা মোদের পারমিশন নাই। ভাবি টাকা দিতে হবে স্যারের ওই হাতে, লজ্জারে কথা বললো বলবো কার সাথে। কিছু মানুষ বলে বন্ধু নিয়েছি বলে মেয়ের বিয়ে দিতে পারলাম নিজের বুক বলে। তাদেরকে লক্ষ্য করে বলতে আমি চাই চল কুড়ি বছর পিছনে ফিরে যাই। এখন থেকে তখন বড় অভাব ছিল, মুরব্বীরা এই কথায় সাক্ষী দিল। তখন তোমার বাপের বিয়ে হলো কেমনে, বন্ধন ছিল না তো সেই আমলে। নিজের জীবন ভেব না দাড়ি পাল্লা, মনে রেখো রিজিকের মালিক আল্লাহ। এসব ছেড়ে তবা করে ফিরে এসো ভাই, দাজ্জালে আসতে কিন্তু বেশি দেরি নাই। দাজ্জালে আসবে শিকল ছিঁড়ে, বড় একে গাধার পিঠে। 40 দিন সে ফেতনা করিবে তামাম এই পৃথিবীতে। দাজ্জালে আসবে শিকল ছিঁড়ে, বড় একে গাধার পিঠে। 40 দিন সে ফেতনা করিবে তামাম এই পৃথিবীতে। দাজ্জালে সে চলে যাবে ইসরায়েলের গেটের কাছে, ইহুদির দল বলবে সবাই চল মোদের সর্দার এসে গেছে। তাদের নিয়ে দাজ্জাল তখন কঠিন বাজনা দেবে বাজিয়ে, তাহার বাজনাই পশু পাখি কাকর পাথর উঠবে নেচে। মরা গাছেরা পাতা গজিয়ে তাহার ইশারাই উঠবে বেচে। মরা গাছেরা পাতা গজিয়ে তাহার ইশারাই উঠবে বেচে। দৃশ্য দেখে কিছু মুসলমান, দৃশ্য দেখে কিছু মুসলমান, খোদা বলবে ধীরে ধীরে। দাজ্জালে আসবে শিকল ছিঁড়ে, বড় একে গাধার পিঠে। 40 দিন সে ফেতনা করিবে তামাম এই পৃথিবীতে। মানুষগুলি যখন সবাই ক্ষুধার জ্বালাই ছটপট করিবে, দাজ্জালে তখন দুটি নদী দুই পাশেতে হাজির করিবে। একটা নদীতে মিঠা পানি আর একটাতে আগুন জ্বলিবে। একটা নদীতে মিঠা পানি আর একটাতে আগুন জ্বলিবে। স্মরণ রেখো তোমরা গিয়ে আগুনের নদীর পানি খাবে, কারণ সে তাই গিয়ে দেখবে খোদার জান্নাতের পানি পাবে। ভুলেও যেন তোমরা যাবে না, ভুলেও যেন তোমরা যাবে না মিঠা পানির নদীর তীরে। দাজ্জালে আসবে শিকল ছিঁড়ে, বড় একে গাধার পিঠে। 40 দিন সে ফেতনা করিবে তামাম এই পৃথিবীতে। দাজ্জালে আসবে শিকল ছিঁড়ে, বড় একে গাধার পিঠে। 40 দিন সে ফেতনা করিবে তামাম এই পৃথিবীতে। 40 দিন সে ফেতনা করিবে তামাম এই পৃথিবীতে। 40 দিন সে ফেতনা করিবে তামাম এই পৃথিবীতে।